বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ রাত 9টায় একটি জরুরি বৈঠক ডেকেছিলেন। অনেকের ধারণা ছিল রাষ্ট্রপতি বিষয় সংক্রান্ত আলোচনা হবে, কিন্তু অবশেষে জানা গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হলেন হাসনাত আবদুল্লাহ। ঢাকা 4 সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কমিটিতে হাসনাত আবদুল্লাহকে আহ্বায়ক, আরিফ সোহেলকে সদস্য সচিব, আব্দুল হান্নান মাসউদকে মুখ্য সংগঠক ও উমামা ফাতেমাকে মুখপাত্র করা হয়েছে। আজ মঙ্গলবার রাত 8টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে এই কমিটি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের সমন্বয়করা জানান, শিগগিরই এই কমিটি বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আরিফ হোসেন, আরিফ সোহেল, মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও মুখপাত্র উমামা ফাতেমা সহ কয়েকজন বক্তব্য রাখেন। সব সমন্বয়কের মতামতের ভিত্তিতে এই কমিটি করা হয়েছে বলে তারা উল্লেখ করেন। ভুয়া সমন্বয় পরিচয়ে কেউ যাতে অপকর্ম করতে না পারে সেই চিন্তা থেকে তারা সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে চান, সেই লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি কাজ করবে। কমিটির প্রধান লক্ষ্যগুলোর মধ্যে থাকবে অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করা এবং মুজিববাদীদের সব অপতৎপরতার মূলোৎপাটন করা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার সমন্বয়ক সারজিস আলমকে সংবাদ সম্মেলনে অভিনন্দন জানান সমন্বয়করা। উল্লেখ করে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও নির্বাচিত হয়েছেন মুগ্ধর ভাই স্নিগ্ধ, এবং ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 অন্যতম সমন্বয়ক তারা উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন। কাজে যেসব সমন্বয়করা হাসিনা বিরোধী আন্দোলনের সময় গুরুত্বপূর্ণ এবং জীবন বাজিয়ে রেখে আন্দোলন করেছিলেন তাদের অবশ্যই একটা পদপদবীর দরকার এবং তাদেরকে মূল্যায়ন করা উচিত, কারণ তাদের এই মহান ত্যাগের বিনিময়ে আজকের আমরা স্বাধীনতা পেয়েছি এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।